আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বব্যাপী ঘাতক করোনা ভাইরাস থেকে হেফাজত করেছে, সুস্থ রেখেছেন। আমরা সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি তোমরা আল্লাহর দরবারে সুস্থতার জন্য সাহায্য কামনা করবে এবং বাংলাদেশ সরকার প্রণীত যেই বিধি স্বাস্থ্যবিধিগুলো দেওয়া হয়েছিল সেই স্বাস্থ্যবিধিগুলো তোমরা মেনে চলার জন্য চেষ্টা করবে। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দাখিল সপ্তম শ্রেণী ইংরেজি প্রথমপত্র নিয়ে। তো ইংরেজি প্রথমপত্র থেকে আমি তোমাদের সামনে একটি টপিকস তুলে ধরেছি, সেটা হলো অ্যাপ্লিকেশন সম্পর্কিত। এখানে আমি যে অ্যাপ্লিকেশনটা উল্লেখ করবো আজকে তোমাদেরকে পাঠদান করাবো, তোমরা যদি একটু মনোযোগী হও ইনশাল্লাহ আশা করি তোমরা এর অনুরূপ আরও কয়েকটি দরখাস্ত তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো আজকে আমরা সরাসরি বোর্ড থেকে অধ্যয়ন করে নিই কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সে তোমরা নিয়মকানুন জানো। তা তদুপরিও আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেদিনদা মাদ্রাসা হোস্টেল। এখানে তোমাদের মধ্যে যে প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নটা হচ্ছে এরকম, সাপোজ ইউর মাদ্রাসা ইজ লং ডিস্ট্যান্স, ধরে নাও তোমার মাদ্রাসা অনেক দূর, ইউ আর টু পেস মাছ ট্রাভেল টু অ্যাটেন্ড দ্য মাদ্রাসা, তোমাকে মাদ্রাসায় যেতে হলে বা যোগদান করতে হলে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়, সো অ্যাপ্লাই টু ইউর প্রিন্সিপাল প্রেইং ফর এ সিট ইন দ্য মাদ্রাসা হোস্টেল। তাই তোমাকে মাদ্রাসা হোস্টেলে থাকতে হল থাকার জন্য প্রিন্সিপাল বরাবর একটি আবেদন করতে হবে, দরখাস্ত করতে হবে, তোমার একটি প্রয়োজন, মাদ্রাসা ক্যাম্পাসে একটা চিপ প্রয়োজন। এই মর্মে তোমাকে কীভাবে আবেদনটা করতে হবে চলো আমরা সেদিকে দেব। সর্বপ্রথম তোমরা এর উপরে দেওয়া আছে ডেট, তোমরা তারিখটা যখন তোমরা অ্যাপ্লাই করবা তখন তারিখটা লিখবা, আমি তারিখের পর খালি রাখলাম। এরপরে তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে দ্য প্রিন্সিপাল জয়রামপুরে সামনে পাজির মাদ্রাসা, যে আমরা বাংলাতে যেভাবে দরখাস্ত লিখি বরাবর প্রধান শিক্ষক যে স্কুলে পড়ালেখা করো সেই স্কুলের নাম, পাশাপাশি ওই স্কুলের অ্যাড্রেস। তো আমরা সেখানে আজকে আমাদের মাদ্রাসা দিয়ে আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে জয়ন্ট্রেস থেকে তাদের তাদের মাদ্রাসা বেগমগঞ্জ নোয়াখালী, সাবজেক্ট ফেয়ার ফর সিট ইন দ্য হোস্টেল। ফেয়ার ফর সিট ইন দ্য হোস্টেল মানে মাদ্রাসা হোস্টেলে একটি সিট সে আবেদন, তো এই আবেদনটা করতেছি তার প্রিন্সিপাল সরাসরি মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়ের নিকট আবেদন। এরপরে তোমাকে যেটা লিখতে হবে সেটা হলো ডিয়ার স্যার, প্রিয় শিক্ষক বা হুজুর, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সহিত আই বেগ টু স্টেট দ্যাট, আমি প্রার্থনা করতেছি স্টেট দ্যাট, স্টেট বলতে এখানে মাদ্রাসার প্রধানকেও বোঝায়, স্টেট বলতে আবার রাজ্যের রাজাকেও বোঝায়, দেশের পরিচালককেও বোঝায়। তো আমি নিবেদন করতেছি যে আই অ্যাম স্টুডেন্ট অফ দাখিল ক্লাস সেভেন অফ ইউর মাদ্রাসা, আমি আপনার মাদ্রাসার দাখিল সপ্তম শ্রেণীর একজন ছাত্র। But recently, my father has been transferred from Wathali to Lakshmipur, Lokhipur.
But into recently, my father has been transferred. Amar pita bodli hoye geche from Noakhali to Lokhipur. Noakhali theke Lokhipur. Amar pita sampratik ba recently, onto kichu din purbei amar pita Noakhali theke Lokhipur bodli hoye geche. Here I have no relative to reside with. Here I have no relative. Amar ekhane kono attiyo nei. I have no relative. Amar kono attiyo shojon nei to reside with. Jar sathe ami obosthan korbo ba ami je ekhane urbo je ekhane take porlay korbo emon kono attiyo shojon amar nei. So I am badly in debt. Tai sutra ba tai amar badly in debt. Gurutor bhabe proyojon of a seat in your madrasa hostel. Apnar madrasa hostel e ekti seat tai amar apnar madrasay ekti seat proyojon. Erpor shikshikra tumra ektu khyal koro je amra kortobo প্রথম অংশ শেষ করার পর দ্বিতীয় তোমরা যেখান থেকে শুরু করবা সেটা হচ্ছে আই দ্যাট গুড প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল বি কাইন্ড এনাফ টু গেট মি এ সিট ইন দ্য হোস্টেল অ্যান্ড অবলাইজ দেয়ার বাই. তো তোমাদেরকে দেখতে হবে যে আই দ্যাট গুড প্রে অফ এ প্রে প্রার্থনা করতেছি অ্যান্ড হোপ আশা করতেছি দ্যাট যে ইউ উইল বি কাইন্ড এনাফ টু গ্রেট মি মাদ্রাসার একটি সিট বরাদ্দ করে বা একটি সিট প্রদানের মধ্য দিয়ে আমাকে ভাবিত করবেন বা কৃতজ্ঞ করবেন যার ফলে আমি আপনার নিকট কৃতজ্ঞ থাকবো অফলাইন দেয়ার বাই আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো বা বাধিত থাকবো. এইভাবে তোমরা ফিনিশিং করবা. সর্বশেষ তোমরা আমরা বাংলাতে যেভাবে লিখি যে বিনীত নিবেদন সেক্ষেত্রে তোমরা ইংলিশে বা এলেক্সা এর মোস্ট অবিডিয়েন্টলি যে যেই স্টোরে তোমরা তোমাদের নিজস্ব নাম দিবা ক্লাস সেভেন তারপরে রোল নাম্বার যার যেই তোমরা তা উল্লেখ করে দেবে. এইভাবে আমরা আজকে একটা দরখাস্ত শেষ করলাম. তো শিক্ষার্থীবৃন্দরা তোমরা আশা করি সকলে বুঝতে পেরেছ আর যদি কোথাও পুরো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে অ্যান্সার দিতে চেষ্টা করব. আজকের জন্য এতটুকুই. আল্লাহ হাফেজ. সালামু আলাইকুম রাহমাতুল্লাহ.